গাইস, আজকে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ কার শপ। আর আপনারা আমার নাম টাম সব দেওয়া হয়ে গেছে, মিশন শপ। তা গাইস, চলে আসার পরে দেখতেই পাচ্ছ এরকম এরকম অবস্থা কার শপের। এখনো একটাও গাড়ি নেই আমাদের অফিসে, আর অফিসটাও এরকম আমাদের পাহাড়ের মধ্যে এমন একটা অফিস দিয়েছে সুন্দর। তা চলো আমরা এখন গাড়ি কিনতে যাব, এবং গাড়ি কেনার পর দেখবো কি হয়। তা চলো গাড়ি কিনে সেল করবো, আমাদের গাড়িটাই এখানে মেন উদ্দেশ্য থাকবে, গাড়ি কিনে গাড়িটাকে সেল করতে হবে। তা আমরা এখন যাচ্ছি, আমাদের কাছে এখন বর্তমানে একটাও গাড়ি নেই। তা আমরা এখন গাড়ি কেনার জন্য যাচ্ছি রাস্তা দিয়ে, সামনে একটা শপ দেখতে পাচ্ছি, ওই শপ থেকে কিছু গাড়ি, ওখানে হাট বসেছে গাড়ির হাট, তো ওখান থেকে গাড়ি কিনবো। তা আস্তে আস্তে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে, খুব সুন্দর জায়গা, পাহাড়ের মাঝখানে আমাদের সিটি। তা আমরা এখান দেখো এসে গিয়েছি প্রায়, বিভিন্ন ডিলার বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে বসে আছে এখানে। তো দেখি এখানে একটা ডিলারের কাছ থেকে, এখানে একটা ডিলারের কাছ থেকে একটা গাড়ি নিতে হবে, কোন গাড়িটা পছন্দ হচ্ছে, কোন গাড়িটা ভালো লাগছে। এই কালো গাড়িটা ভালো লাগছে, তাহলে দেখি কালো গাড়ির লোকটার সঙ্গে একটু কথা বলে একটু সব গাড়িগুলো দেখে নেই। হ্যাঁ, আমি কালো গাড়িটাই নেবো। তা চলো গাইস, কালো গাড়িটাই নেওয়া যাক। হ্যালো কাকু, দাম বলছে 7,713 টাকা, 7,713 টাকা দাম বলছে। এই দামে আমরা নেবো না, একটু দাম কমাবো, দেখি কী করা যায়। আবার একটু অ্যাড দিয়ে দিয়েছে, গাড়িটা কিনে নিয়েছি অল্প দামে দিয়ে দিয়েছে। চলো গাড়িটাকে নিয়ে আমাদের এখন যাওয়া যাক আমাদের শপে। গাড়িটাতে কালো ধোয়া বেরোচ্ছে গাইস, পুরনো একটা গাড়ি কিনে নিয়েছি। এই গাড়িটাতে আমাদের এখন শোরুমে নিয়ে গিয়ে আমাদের সেল করতে হবে। তো চলো গাইস, গাড়িটাকে সেল করা যাক, নিয়ে যাওয়া যাক শোরুমে। একটা বর্তমান আমার প্রায় চলার একটা গাড়ি নিয়ে নিয়েছি। তা চলো দেখি, এটা আমার অফিসের সামনে কার গাড়ি, মনে হয় কোনো কাস্টমার এসে, দেখা যাক কোনো কাস্টমার আসলে ওনাকে এই গাড়িটা বেচে দেবো। এই তো আস্তে আস্তে যাচ্ছি ভিতরে, গাড়িটা ধাক্কা মারিস না, আমার আবার বিক্রি করতে হবে গাড়িটা, কাস্টমার আছে। তো গাড়িটাকে এখানে রেখে দিলাম, হালকা ঠিকঠাক করে রাখি গাড়িটা, এখানে সুন্দর দেখায় আমার শপটা, এভাবে একটু ঠিক করে রাখা যাক। হ্যাঁ, এরকমভাবে থাক। সবে আরও আরও সুপার কার আনতে হবে আমাদের, নতুন নতুন সুপার কার কিনতে হবে। তো এখন আমরা সবে নতুন এরকম করছি, দেখি গাড়িটাকে চাচ্ছে। ঠিক আছে, ভিতরের দিকে যাই, অফিসে গিয়ে দেখি কি বলছে। একটা কাস্টমার দাঁড়িয়ে আছে। হ্যালো স্যার, বলছে হচ্ছে 7,500 দিয়ে, এত টাকা দিয়ে নেবে উনি, 7,558 টাকা দিয়ে। তো গাড়িটাকে ওনাকে সেল করে দিচ্ছে, ওনার গাড়িটা নিয়ে চলে যাবে এখনই। 7,713 টাকা চাচ্ছে, দিচ্ছে, সেল করে দিলেন 7,713 টাকায়। চলো সেল করে দেওয়ার পরে আবারও আরও আরও নতুন গাড়ি খোঁজা যাক, আবারও শোরুমে গিয়ে নতুন নতুন গাড়ি খুঁজবো। তারপরে গাড়ি আবারও নতুন নতুন শোরুমে, আগে পুরো শোরুম ভর্তি করে দেবো গাড়ি দিয়ে, সুপার কার দিয়ে, তারপরে আবার বেচা কেনা শুরু করে দেবো। তা আমি আবারও যাচ্ছি ওই হাটের দিকে, দেখি হাটের দিকে কোনো গাড়ি পাওয়া যায় কিনা, আর পাহাড়ের ভেতর দিয়ে আস্তে আস্তে এখন আমার আবারও হেঁটে যেতে হচ্ছে গাড়িটাকে বিক্রি করে দেওয়ার পরে। গাইস, আবারও হেঁটে যাচ্ছি, দেখো ওই পাহাড়ের সুন্দর সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সবে আমি এখানে হাটে আছি, হাট থেকে এবার যাবো আমি সিটিতে বিভিন্ন লোকের গাড়ি খুঁজতে, বিভিন্ন লোকের কাছে বিভিন্ন গাড়ি নেব। এখন দেখতে পাচ্ছ এরকম লাল গাড়িটা, এই লাল গাড়িটা পছন্দ হয়েছে, লাল গাড়িটা পছন্দ হওয়ার পরে চাচ্ছে 5,875 টাকা দাম চাচ্ছে। আমি একটু দাম কমিয়ে দেই, চলো আমরা এখানে 4,000 করে দিই, 4,500 করে দিয়েছি, না দেবে না, 4,875 টাকাই দেবে, তাছাড়া কম দামে গাড়িটা দেবে না ডিলার। দেখি এই ডিলারের কাছে আবারও একটু চাই, 5,000 দেবে না, সেই একই দাম, আমাদের কাছে অত টাকা নেই এখন। গাইস গাইস, সারাদিন ঘোরার পরে এখন সন্ধে হয়ে গেছে, আর একটা গাড়ি নিয়ে আমি ফিরছি লাল গাড়িটা নিয়ে, তাছাড়া কোনো গাড়ি পেলাম না। তো এই গাড়িটাকে এখন শোরুমে সাজিয়ে রেখে দিই, আবার পরবর্তী পার্ট যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিই, পরবর্তী পার্টে আরও নতুন নতুন সুপার কার আনবো। তো চলো গাইস, আজকের ভিডিওটা, পরবর্তী আরও একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিও।